বন দপ্তরের কর্মীদের হাতে আটক 4 লক্ষ টাকার সেগুন কাঠ। জাতীয় সড়ক ধরে চোলাই পথে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া চিরাই করা প্রচুর পরিমাণ সেগুন কাঠ সহ 2টি নতুন বোলেরো গাড়ি আটক করল ত্রিপুরা ধলাই জেলা আমবাসা বন দপ্তরের টাস্কফোর্সের অফিসার সহ কর্মীরা। চেরাই করা চোরাই কাঠগুলি বাজার মূল্য প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা এবং 2টি গাড়ির মূল্য 28 লক্ষ টাকা হবে বলে বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন। অভিযুক্ত কাঠ পাচারকারীদের আটক করার জন্য বন দপ্তরের কর্মীদের তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এখন আটক করেছি 2টা গাড়ি, বোলেরো, পিকআপ ভ্যান, এবং 2টা বোলেরো পিকআপ ভ্যানের বাজার মূল্য আমরা যদি দেখি তাহলে 28 লক্ষ টাকা, এবং তার সাথে আমরা যে সিজ করেছি মালগুলো ওটার বাজার মূল্য 3 থেকে 3.5, তাহলে ধরে নিন 31 থেকে 32 লাখের মধ্যে আমরা আজকের এই ভ্যালুয়েশনটা আমরা বের করছি। থ্যাংক ইউ।